লোকসান পুষিয়ে নিতে এবছর রবি মৌসুমে আগাম জাতের আলু চাষ করেছেন কৃষক। তবে আগাম আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। বাজারে নতুন আলুর যে দাম, তাতে উৎপাদন খরচই তুলতে পারছেন না তারা। আলু গাড়ি লস, হিমাগারে এখনও প্রচুর আলু আছে আমাদের। এবার আবার আলু গাড়ছি, কৃষক মানুষ কী করব দেখি, সরকারের তো কোনো পদক্ষেপ নেই আমাদের প্রতি। গতবার যে আলুটা ধরা খাইছি, এখনও মনে করো ইয়া হচ্ছে, এখন নতুন করে আলু আবাদ করছি, এখন যে কী হবে এখন উপর আল্লাহ জানে। বাজারে নতুন আলুর প্রতি কেজির দাম 15-18 টাকা, তাতে কোনো রকমে খরচ উঠলেও লাভ হচ্ছে না কৃষকের। এবারও আমরা আলু আবাদ করেছি, কয়েকদিন পরে বাজারে উঠবে, বাজার যদি কম থাকে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। চলতি মৌসুমে এ পর্যন্ত 4,000 হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে। আগাম আলু চাষাবাদ করছে কৃষক, আগাম আলু চাষাবাদে কৃষক অনেকে লাভবান হয়, কারণ বাজার মূল্য অনেক বেশি পাওয়া যায়। যেগুলো জাত মোটামুটি আগাম আমরা কৃষককে চাষাবাদের জন্য বলি, কৃষক সেগুলো জাতই চাষাবাদ করে। আর আলু চাষাবাদের জন্য যে আধুনিক প্রযুক্তি প্রয়োজন, আমরা কৃষি বিভাগ সর্বতনে কৃষকদের পাশে থেকে সে পরামর্শ দিচ্ছি। গ্রানুলা, পেট্রোলিক ও ক্যারোট জাতের আগাম আলু এবার বাজারে উঠেছে বেশি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।